মামুনুল হক দেশে এক পিসি দেশে আমরা যতজনই থাকি না কেন কিন্তু এই একজনের জায়গা তো আর পূরণ হবে না এ কারণে প্রত্যেকে তার নিজস্ব জায়গায় আল্লাহ তালে তাকে এমন কিছু যোগ্যতা দিয়েছেন যেটা অন্য চাইলেও সেই কাজটা করতে পারে না আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে তার হায়াত আছে তার দ্বারা উন্মাত্র উপকৃত হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ তার দ্বারা উম্মাহকে এত বেশি উপকৃত হওয়ার তৌফিক দাও সে যেন এই জাতির নেতৃত্ব দিয়ে জাতিকে পৌঁছে দিতে পারে তো বললেন যে হাদিস কাছে একবার সরকারি লোক আসলো একটা ফরম পূরণ করার জন্য ওই যে আসেনা আদম সুমারি এই সেই বিভিন্ন সময় তো বিভিন্ন কাজটা যারা করি তো ফরম পূরণ করতে এসেছে এখন ফরম পূরণ করছেন তিনি নিজের হাতেই নাম আজিজুল হক বাপের নাম অমুক স্থায়ী ঠিকানা এইডা বর্তমান ঠিকানা এইডা ব্লাড গ্রুপ এটা জন্ম তারিখ এটা একটা ধারা কিন্তু থাকে শিক্ষাগত যোগ্যতা এখন এই জায়গায় এসে কলম আটকে গেল শেখুল হাদিস পুরো বাংলাদেশ যারা এক নামে শেখুল হাদিস ট্রেনে তার মানে বুখারি শরীফের দশ দেওয়ার কথা যদি আনা হয় এই দেশে যার নামটা সবার আগে আসবে তার নামই হলো আল্লাহ আজিজুল হক মাওলানা মামুনুল হক মাওলানা মাহফুজুল হক হাফিজ আহম আল্লাহ আর বাবা আল্লাহ তালা মাওলানা মামুনুল হককে কে জলদি মধ্যে ফিরিয়ে আনুন ওই যে একটু আগে বলেছি শুরুর কথা জা আলেম এক একজন গেলে যে শূন্যতা পয়দা হয় হাজারজন মিলেও সেই শূন্যতা পূরণ করা যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম থেকে যে পরিভাষাগুলো দুনিয়াতে এসেছে এটার গুরুত্ব বুঝাচ্ছিলাম জাকাত ইসলামের একটা পরিভাষা জাকাত মানে হলো বৃদ্ধি হওয়া জাকাতরা জাকাত কেন বলে জানেন কারণ জাকাত দিলে দুনিয়ার চোখে মনে হয় মাল কমে কিন্তু আমার নবী জানিয়েছেন মাল কমে না মাল বাড়ে জাকাত দিলে মাল কমে না মাল বাড়ে বলবেন কেমনে হুজুর আড়াই পার্সেন্ট দিয়ে দিলাম আপনি কোন বাড়ছে আমি কইতেছি কমছে আপনি গই না দেখেন হ্যাঁ কথা তো কি গুনলে তো কমই মনে হবো না বেশি মনে হবে কম মনে হবে এখন আড়াই পার্সেন্ট কিন্তু সবার জন্য আবার আড়াইটা হ্যাঁ না আপনার টাকা আছে কয়েক হাজার কোটি আপনার আড়াই পার্সেন্টও যায় দেখবেন কত লাখ ছাড়ায় কোটি হয়ে গেছে আড়াই পার্সেন্ট মানে কিন্তু আড়াই টাকা না মোট যত পার্সেন্ট সম্পদ আপনার এইটার আড়াই ভাগ আপনারা দিয়ে দিতে হবে আল্লাহ তালার রাস্তায় এই কারণে অনেক বড় লোকরা দেখবেন ওরা হিসাবে যায় না ওরা কি করে প্রতি বছর রমজান মাস আসলে ওরা হইলো একটা অ্যালান করে দেয় এখানে জাকাতের শাড়ি দেওয়া হবে জাকাতের লুঙ্গি দেওয়া হবে জাকাতের এই দেওয়া হবে সেই দেওয়া হবে সকালে অমুক দিন এসে আমার বাসার সামনে সিরিয়াল লাগাবা এরপর পাবলিক সকাল থেকে সিরিয়াল দেয় সারাদিন ঠেলাঠেলি করে ঠেলাঠেলি করতে যায় দুই একজন মাঝে মধ্যে ময়রাও যায় না মরলে আহত হয় সারাদিন ঘাম ঝরে দুইটা পয়সা নিয়ে আসে আর সে হিসাব ছাড়া সেভাবে হিসাব করতে গেলেই তো ফাসমু এত ঝামেলা টামেলা দরকার নেই একটা ধইরা দিয়ে দেয় আনুমানিক দেখা যায় এটা আড়াই পার্সেন্ট দূরের কথা আধা পার্সেন্ট হয় না এমন জাকাত দিলে জাকাত হবে আর হবে নাকি একে তো দায় হয় নাই তার মধ্যে গরিবরা নিয়ে তামাশা করেছে মানুষকে কষ্ট দিয়েছে কারণ এবার যেই জিনিসকে কেন্দ্র করে করা হয় সেই জিনিসের সম্মান করতে হয় মনে করেন আপনি নামাজ পড়বেন কেমনে আপনি কাবার দিকে ফিরেই তো নামাজ আদায় করবেন তাহলে কার সম্মান করতে হবে আরে জামায়াতের সাথে নামাজ আদায় করবেন কেমনে মসজিদে আইসেই তো করবেন মসজিদের সম্মান করতে হবে আপনি এখন ইচ্ছা হয়েছে আমি হজ করব ওমরা করব কেমনে করবেন সেই বাইতুল্লায় যেতে হবে বাইতুল্লাহ সম্মান করতে হবে আমায় শাহ্লা ফাইম তাকওয়াল কুলুব যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শন এবং প্রতীক সমূহগুলোকে সম্মান করে এটা বোঝায় তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তা আল্লাহ তারা জাকাত দেওয়ার মাধ্যম বানিয়েছেন গরিবকে যেমন কোরবানি করার মাধ্যম বানিয়েছেন আল্লাহ তালা পশুকে তো এ কারণে হাদিসে বলে দেওয়া হয়েছে খবরদার কোরবানির পশুরে কষ্ট দিবা না যেই ছুরি দিয়া জবাই করবা ভালো করে ছুরি ধার করে নিবা যেন পশুর কষ্ট না হয় এক পশুর সামনে আর এক পশুরে জবাই করবা তাহলে তার দুইবার জবাই হয়ে যাবে একবার দেইখা ভিতরে ভিতরে জবাই হবে আর একবার তো বাস্তবেই জবাই হবে তো প্রাণীরা কষ্ট দিবা না যখন তুমি জবাই করবা তখনই শুয়াবা দুই ঘন্টা আগে ফালায় রাখবা না এমন টানা হেঁচড়া করবা না তার হাত পাই ভেঙে যায় পশুরে ফালায় রাইখা অনেক ওই নাম পাঠ করে পশুর কষ্ট হতে থাকে এখন আর নাম পাঠ করার শখ জেগেছে এইটাও আরেক ধরনের ফাজলামি ওলামা একরাম এটা থেকেও নিষেধ করেন তো উদ্দেশ্য হলো যেই জিনিসকে কেন্দ্র করে এবাদত করা হয় এটার সম্মান করতে হয় তো জাকাত দেওয়ার ক্ষেত্র হইল গরিব গরিবরাও সম্মান করতে হবে আপনি গরিবের দুয়ারে যাবেন গরিবের দুয়ারে গিয়ে তার হাতে দিয়ে আসবেন তাকে এটা বলেও কষ্ট দেওয়ার দরকার নাই এই নে এটা জাকাতের টাকা আরে কিসের টাকা এটা দিলের খবর আল্লাহ ভালো জানে মুখ দিয়া যদি বলেন এটা তোমারে হাদিয়া দিলাম তোমারে সম্মানই দিলাম তাও আল্লাহ জাকাত হিসাবেই কবুল করবেন বলে খোটা দেওয়ার কিছু নাই অনেক সময় আত্মীয় স্বজন এভাবে বললে আরও কষ্ট পায় হায় ও আমার জাকাতের টাকা দিচ্ছে এমনি টাকা আমার দিচ্ছে না দিলের মধ্যে কষ্ট লাগে এভাবে কষ্ট দেওয়া আরও নিষেধ বরং তুমি তারে সম্মান করবা কেন আর এই গরিব আছে বইলাই তুমি ইবাদতটা করতে পারছো আল্লাহ দুনিয়াতে গরিব রেখেছেন বলেই তোমার পক্ষেই ফরজ বিধান পালন করা সম্ভব হয়েছে যদি গরিব না থাকতো কি হতো তোমার কিয়ামতের দিন তো আল্লাহ জানিয়েছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফিন নার ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম মজহুরুহুম কিয়ামতের দিন তোমার এই মাল দौलত পুরো টাকা আল্লাহ কালো সম্পদ হিসাবে বিবেচনা করবেন করের টাকা না দিলে যেমন সরকার বলে তোর টাকা কালো টাকা আড়াই পার্সেন্ট আল্লাহর পথে না দিলে পুরো টাকা হয়ে যায় কালো টাকা আল্লাহ বলছেন কোরআনে সুরায় তোবার মধ্যে কেয়ামতের এই সোনা চান্দি এই টাকা পয়সা এগুলোকে আল্লাহ জাহান নামের আগুনে উত্তপ্ত করবেন পোড়াবেন তারপর এগুলো দিয়ে আপনার কপালে শরীরের সাইডে আপনার পিঠের মধ্যে দাগ দিবেন আর আল্লাহ বলবেন হা দা মা কানস্তম লিয়াং ফুসেকুম ফাদু কুমা কুমতুম তাক নিজুন এই হইল সেই মাল যেটা তুই জমা করেছিলি আজকে তোর জমা করা স্বাদ তুই উপভোগ কর তাহলে গরিব থাকা কি আমাদের জন্য বড় নেয়ামত না আরে বলার নেয়ামত না কে আগে এমন এক সময় আসবে যখন জমিন বমি করে তার ভেতরে যত দামি দামি সম্পদ আছে উপরে বের করে দিবে। তখন সবাই লাখপতি কোটিপতি রাস্তা রাস্তায় ঘুরবে জাকাত দেওয়ার জন্য কারণ তখন যারা থাকবে আল্লাহ থাকবে বাকিরা তো ওই দার্জালের ধাক্কাই ধ্বংস কারণ মুনাফিক যেগুলা ওগুলো কি ইমাম মাহদির দলে যাবে নবী ইসার দলে যাবে কার দলে যাবে আরা আরে বলে না কার দলে যাবে আজকের দুনিয়ায় দেখেন না যখন ইস্যু দাঁড়ায়া যায় আলে মোলামার সঙ্গে বাতিলের ঝামেলা লাইগা যায় বহু লোক আছে নিজের দল বাঁচানোর লাইগা পথ বাঁচানোর লাইগা টেহা পয়সা ঠিক রাখার লাইগা ধান্দা পূরণ করার লাইগা আলে মোলামার দলে না যায় যাই না বুঝা বাতিলের দলে যায় এই লোকগুলোয় আগামীকাল দাজ্জালদের চিনলেও এরা দাজ্জালের দলেই যাবে ইমাম মাহদির দলে যাবে না ইসার দলে যাবে না এমন কি যেতে চাইলেও আল্লাহ যাওয়ার তো দিবে না আল্লাহ তো না দিলে আল্লাহর এবাদত করার সুযোগ হয় না আরে অনেকেই এমন আছে যার মনে চায় গুনার আর করব না ভালা হয়ে চলমু পাচক তো নামাজ জামাতের সঙ্গে পড়বো তাহার্যদাদ করব মোনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করব বহু লোক আছে এরকম চায় কিন্তু কেন জানি পারে না আছে না বহু লোক আরে আছে কি না বুজুর্গরা বলতেন তোমার যদি মনে চায় রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াবে তুমি দিনের বেলা আল্লাহর অবাধ্যতা ছাইয়া দাও শেষ রাতে আল্লাহ তোমার তার সামনে দাঁড় করাই দিবে আর সারাদিন তুমি গুণা করবা নিজেরা নাপাক বানায় রাখবা কলঙ্কিত বানায় রাখবা আল্লাহ তালা তো তোমাকে তৌফিক দিবেন না তার সামনে সেজদা করার কারণ তার সামনে সেই সেজদা করতে পারে যার প্রতি আল্লাহর রহমত আছে যারে দিয়ে আল্লাহ তার জান্নাত পরিপূর্ণ করতে চান আল্লাহ তালা তো অবাধ্যদেরকে বেয়াদবদেরকে গুস্তাখদেরকে এবাদতে তৌফিক দেন না তো বলছিলাম জাকাতের কথা যে গরিব আল্লাহ তালা তোমার সামনে গরিবরে এনে দিয়েছেন তুমি গরিবরে দিচ্ছ এটা তোমার জন্য নেয়ামত এটা গরিবের উপর তোমার এসান না তোমার উপর আল্লাহর অনুগ্রহ যে তুমি দিতে পারছো জায়গা পাচ্ছ কারণ কেম তার আগে মাল নিয়ে ঘুরবে দেওয়ার জায়গা নেই সবাই ধনী একজনের কাছে গিয়া বলবে ভাই আমার জাকাত নাও তুমি না ছিলা ভিক্ষুক ছিলা নাও আমার জাকাত সে বলবে ভাই দুইটা দিন আগে আইতা এখন তা আমি লোক খুঁজিকারে জাকাত দিব এই যুগের ভিক্ষুকদের কথা বলি না ওই শাহজালাল শাহপুরান মাজারে এমন অনেক ভিক্ষুক আছে ও জাকাত দিলে ওই জাকাত মনে হয় কয়েক লাখ টাকা হইব ওই সমস্ত প্রফেশনাল ভিক্ষকের কথা বলি না এমন ভিক্ষক আমরা দেখেছি গাড়ি থেকে এসে দূরে নামে তারপর আস্তে কইরা যায়া যায় ওই মাজারে যায়া ভিক্ষা করে আবার বিকালে ফেরার সময় গাড়ি দিয়ে বাড়িতে ফেরে এইটা হইলো তার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা কামাই তো মোটামুটি খারাপ হয় না খাড়ুনি কিচ্ছু করা লাগে না একটু বয়া থাকলেই দিন শেষে মোটামুটি ভালো অঙ্ক পাওয়া যায় তো যেটা বলছিলাম জাকাত মানে হলো বৃদ্ধি হওয়া কেমনে বৃদ্ধি হয় সহজে বুঝবেন বড়ই গাছ দেখছেন মুরব্বীরা বড়ই গাছ চিনেন না কি কন আপনারা বড়ই কন না কন আচ্ছা কুল করার আর বড়ই কন যেইটাই বুঝলাম বড়ই গাছ একবার মনে করেন বড়ই পারলেন আপনারা তারপর কি করেন মৌসুম শেষে কি করেন বলেন না ডাল কাটেন না ডাল কাটেন কি না ছোটবেলায় আমার মনে আছে আমার মন খারাপ হইতো জিজ্ঞেস করতাম মুরুব্বিদেরকে কি ব্যাপার ডাল কেটে ফেলছেন কেন এভাবে গাছটাকে আপনারা নির্যাতন করছেন গাছরে মেরে ফেলছেন অনেকের কাছে তো সবকিছুরই নির্যাতন মনে হয় না ইসলামে জিহাদরে অনেকের কাছে মনে হয় না নির্যাতন আরে বলে কি না ইসলামে জিহাদরে বলে জঙ্গিবাদ জিহাদকে বলে সন্ত্রাসবাদ জিহাদকে বলে টেরোরিজম আরে হাবা জিহাদরে যদি জঙ্গিবাদ কস্তর নবীরে কি কবি নবী তো নিজে সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়েছেন দুনিয়ার সব তরবারি তো এক নারে পাগলা আবুজাহালের হাতেও তরবারি থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের হাতেও তরবারি থাকে দুই তরবারি এক না আর যেই ডাক্তার সার্জারি করে তার হাতেও ছুরি থাকে রাস্তায় যারা ডাকাতি করে ওদের হাতেও ছুরি থাকে দেখতে দুইটাই ছুরি দুনিয়া দুইটারই ছুরি বলবে কিন্তু দুই ছুরি এক না ডাকাতের ছুরি গজবের ছুরি ডাক্তারের ছুরি রহমতের ছুরি আবু জাহালের ছুরি জঙ্গিবাদের ছুরি সন্ত্রাসবাদের ছুরি মোহাম্মদুর রসুলল্লাহর ছুরি ছুরি রাতের ছুরি